স্যার প্যাক করে দিব স্যার এতটুকুতেই হবে সেরা পণ্য সবার জন্য একটি সরকার দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই অবৈধ সরকারকে হটানো দরকার পতন করানো দরকার এই অবৈধ সরকার থাকলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশের মানচিত্র বিক্রি হয়ে যাবে বিদেশীদের তাবেদারী রাষ্ট্র হিসেবে দেশটা পরিগণিত হবে যেটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে
এই দেশের শিক্ষা, সামাজিক, রাজনৈতিক সব জায়গায় মেরুদণ্ডহীন একটি রাষ্ট্রে পরিণত হবে। এই বাংলাদেশের কোমলমতি শিশুরা বাংলাদেশের শিক্ষকের সাথে বাসে গিয়ে মদ খাওয়ার প্র্যাকটিস করবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জায়গায় স্ত্রীকে স্বামীর সামনে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করা হবে, বনে জঙ্গলে নিয়ে তারপরে স্বামীর সাথে স্ত্রী ঘুরতে গিয়ে ক্যাম্পাস থেকে সুষ্ঠুভাবে ফেরত আসতে পারবে না। এক বাক্যে যত ধরনের অনাচার রয়েছে সব কিছু এই সরকার থাকলে হবে, এটা এই জনগণ বিশ্বাস করে, এদেশের মানুষ বিশ্বাস করে, এদেশের জনগণের সাথে বিদেশিরাও এখন বিশ্বাস করে। বাংলাদেশের যুবক তরুণরা যখন আজকের চাকরি পাচ্ছে না, বয়সের বৈষম্যের কারণে বিভিন্ন জায়গার ইন্টারভিউ থেকে ছিটকে পড়ছে, যখন যুবক তরুণরা মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, গুমের শিকার হচ্ছে, তখন এই দেশি ভিনদেশি কিছু দালালরা, তাবেদাররা তারা কিন্তু এদেশে দিব্যি আরামায়েশে জীবনযাপন করছে। শুধু আরামায়েশে জীবনযাপন করছে না, আমার দেশের নাগরিক না হয়েও তারা ভিনদেশি নাগরিক হয়ে বাংলাদেশের এই দেশে বসে বাংলাদেশে চাকরি করছে, এদেশ থেকে রেমিটান্স আর্ন করে এই টাকাগুলো আবার তাদের দেশে পাচার করছে, পাঠিয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত কেন এই সরকার থেকে মুক্ত হচ্ছে না, কেন হতে পারছে না? এত জটিলতা, বাংলাদেশের মানুষের সকলের কানে কানে মুখে মুখে একই শব্দ একই জায়গায় উচ্চারিত হচ্ছে যে আওয়ামী লীগ মানে একটি ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগকে তাড়ানো দরকার। কিন্তু কেন আওয়ামী লীগকে এখন পর্যন্ত তাহলে বাংলার মানুষ তাড়াতে পারেনি? আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন যে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক ভোট হয়েছে সবগুলো ভোটেই ত্রুটি বিচ্যুতি কম বেশি থেকেছে, কিন্তু সব ভোটগুলোতে জনগণের সম্পৃক্ততা, জনগণের প্রতি শ্রদ্ধা, মানুষের উপরে নির্বিচারে গুলি করা, হত্যা করা, নির্যাতন করা, এর কিন্তু কোনো প্রচলন কোনো যুগে ওই অর্থে বড় আকারে ছিল না। বাংলাদেশে এখন একটি মিছিল করতে গেলে পর্যন্ত আপনাকে সেখানে গুলি করে মানুষকে হত্যা করা হয়, যদিও সরকারের কোনো এজেন্সির প্রলুব্ধ হয়ে কেউ না কেউ মিছিল করতে পারলেও যখনই সরকারের কোনো বিরুদ্ধাচারণ করা শুরু করে তখন আবার তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো হয়। আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, সেটা শিক্ষা থেকে শুরু করে, সামাজিক আন্দোলন থেকে শুরু করে, রাজনৈতিক আন্দোলন, ধর্মীয় আন্দোলন, যে আন্দোলনই হোক, সকল আন্দোলনের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিমরোলার সব চালানো হচ্ছে। এখন এই জুলুম, নির্যাতন, অত্যাচারের, স্টিমরোলারের শিকার কারা হচ্ছে? ভিনদেশি কেউ এসে না, আমার দেশের যুবকরাই মারা যাচ্ছে। আমার ভাই, আপনার ভাই, আমার বোন, আপনার বোন, আমার বাবা, চাচা, খালু, এদের মধ্য থেকেই কেউ না কেউ নিহত হচ্ছে, জীবন বিলি করে দিচ্ছে। কিন্তু তারপরেও সফলতা এখন পর্যন্ত ঘরে আসেনি। এর আমি অন্যতম একটি কারণ খুঁজে বের করেছি, সেটা হচ্ছে আমাদের সম্মিলিত ঐক্যের বিকল্প নাই। বাংলাদেশের মানুষের যদি মুক্তির জন্য যদি সত্যি ইমিডিয়েট কোনো মুক্তি করতে হয়, তাহলে যে যেভাবেই ভাবছেন না কেন, সকল ভাবনার ঊর্ধ্বে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সম্মিলিত ঐক্য প্রচেষ্টা। এবং এই ঐক্য প্রচেষ্টায় কোনো ধরনের তিল ধরনের মোনাফিকি চরিত্র থাকলে তাহলে সেই জায়গায় সফলতা আসবে না। কেন বলছি? আমরা যার যার মতো আছি, আমার পীর সাহেব পীরের দরবার নিয়ে আছি, আমার ইসলামী আন্দোলন, ইসলামিক রাজনৈতিক দল, আমি আমার দল নিয়ে আছি, আমার কি বলে খানকা, আমি খানকা নিয়ে আছি, আমার দল বিএনপি, জাতীয় পার্টি, অন্য অন্য দল, বিভিন্ন দলে বেনামে নামে সবাই যার যার অ্যাক্টিভিটিস নিয়ে এতটাই ব্যস্ত যে সম্মিলিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের জন্য এখন প্রয়োজন কিন্তু কেউ অনুভবই করতে পারছি না। হয়তো আমরা অনুভব কেউ কেউ করছি, কিন্তু আমরা এখনো এক জায়গায় এসে আওয়াজ তুলতে পারছি না। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আজকের এই দিনে। আপনারা জানেন যে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো টিপস ব্যবহার করে, তার অন্যতম একটা প্রধান টিপস হচ্ছে তারা শুধুমাত্র অনৈক্য বিচরণ করানোর জন্য বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে প্রলুব্ধ করে রাখে, যে আপনার সাথে অমুকের যায় না,
আপনার সাথে আকীদার সমস্যা, অমুকের সাথে বসলে আপনার ইজ্জত থাকবে না, সে আপনার চেয়ে জুনিয়র পারসন, সিনিয়র পারসন, কত কথা শিখিয়ে শিখিয়ে তারপরে তাদেরকে দূরে রাখা হয়। অনৈক্য সৃষ্টিতে সরকারের যে বাজেট থাকে সেটা হচ্ছে গোপন হিডেন সবচেয়ে বড় বাজেট। আপনি নিজেও জানবেন না যে আপনি কারো প্ররোচনায় পড়ে একটা বক্তব্য দিয়ে ফেলেছেন এবং আপনি দিচ্ছেন দিব্যি, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনৈক্য, এবং এখানেই সফলতা সবচেয়ে সরকারের, যে আমাদের মধ্যে অনৈক্যটা তারা সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আর যদি এই বাংলাদেশের মানুষের মুক্তি আনতে হয় তাহলে সম্মিলিত যুদ্ধের বিকল্প নাই, সম্মিলিত যুদ্ধের বিকল্প নাই। সেখানে কোনো ধরনের আলোচনা ছাড়াই কিচ্ছুতে আমাদের অংশগ্রহণ করা যাবে না। একটা ইস্যু থাকতে হবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন। কে কোন কালারের জামা পরে, কে কোন ডিজাইনের পোশাক পরে, কে কোন আদর্শের, কে কোন চেহারার, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের সদস্য, কে কি করে না করে, এইগুলো বিবেচনায় না এনে দেশ রক্ষার জন্য যদি এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আন্দোলনে ঝাঁপিয়ে না পড়েন, তাহলে এই বাংলাদেশ আবার দেখবেন একটা সময় এমন একটি রাষ্ট্রে পরিণত হবে যেখান থেকে বের করে আনতে ভয়াবহতম কঠিনতম সমস্যার মধ্য থেকে আপনাদেরকে আনতে হবে। সেটা হতে পারে বিভিন্ন দেশের নাম শুনেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর যুদ্ধ দেখেছেন, অস্ত্রের ঝঞ্ঝনানি, বিদেশি শক্তিগুলো একটি পক্ষকে অস্ত্র দিচ্ছে নিজের দেশের মানুষের বিরুদ্ধে, আমাকে সেই অস্ত্র ব্যবহার করে তারপরে ক্ষমতার পরিবর্তন করতে হচ্ছে, এ ধরনের ভয়াবহ দিন হয়তো এই ফ্যাসিবাদী সরকার ওয়েলকাম জানাচ্ছে। আজ সে কারণে সচেতন হতে হবে, সে কারণে আপনাকে আমাকে আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতে হবে। আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সকল ফেরকা, সকল তরিকা, সকল আদর্শ, সকল দল, রাজনীতি, মত, প্রত্যেককে স্বকীয়তা বজায় রেখে যার যা আছে সেখান থেকে সম্মিলিত উদ্যোগে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের অভ্যাসে পরিণত হয়েছে অমুককে এখন পর্যন্ত অ্যারেস্ট করেছে, আমাকে তো করেনি, অমুকের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আমার তো কিছু হয়নি। আমরা এখনো ব্যস্ত সমস্ত মঞ্চগুলোতে যে আমরা কি করছি, সমস্ত মঞ্চে মঞ্চে গিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে ব্যস্ত আছি একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি নিয়ে, কিন্তু রাষ্ট্রের যে মহা সমস্যা এই সমস্যা নিয়ে কথা বলার মানসিকতাই আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। আজ এই বাংলাদেশের অর্থনীতি, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় সকল আচার আনাচার সব কিছু যদি আপনাকে কন্ট্রোল করতে হয় সবার আগে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্য হতে হবে। এখন কিভাবে এই ঐক্যটা করবেন? ঐক্যটা করা অত্যন্ত সহজ, শুধু আপনার ভিতরে লুকিয়ে থাকা অহংবোধটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি কত বড় দলের নেতা, কত বড় মহান নেতা, আপনি কত বড় জাতীয় নেতা, আপনি কত বড় পীর সাহেব, আপনি কত বড় ইসলামী দলের একজন আমির, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেশ দেশের মানুষের জন্য প্রত্যেকের দ্বার গড়ায় গিয়ে ছোট লোকটাকেও কাছে টেনে এনে তারপরে মাঠে নামতে হবে, ইন্টেলেকচুয়াল পদ্ধতি ব্যবহার করতে হবে। আজকের এই বাংলাদেশের জন্য যারা কথা বলছে, যারা কথা বলবে, যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সংগ্রাম করছে, এই সকল মানুষদেরকে একত্রিত করে স্পিরিট দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ বাংলাদেশে যদি সেটা যত দেরিতে হবে তত দেরিতে বিজয় হবে, যত দ্রুত হবে তত দ্রুত আমাদের সফলতা আসবে। আমি বিশ্বাস করি আমাদের এই অনৈক্য আজ বাংলাদেশটাকে একটা কঠিনতম জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আমি খুব ভয়াবহভাবে আজ করতে পারতেছি যে একটা সোসাইটিকে চরমভাবে নিগৃহীত করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, তাদেরকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের হাতে দেশ তুলে দিয়ে দেশটাকে একটা মনে হচ্ছে যেন একটা আমোদ ফুর্তির জায়গা, এই দেশের মধ্যে কোনো স্বকীয়তা থাকবে না, স্বাধীনতা থাকবে না, মূল্যবোধ থাকবে না, মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে না, এখানে সম্পূর্ণ একটা বর্বর জাতিতে রূপান্তরিত করা হবে, আর একদল ওই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ্য বাজাবে আর আপনাকে খুব জয়গান শোনাবে দেশ ভালো চলছে। সেখান থেকে বের হতে হলে
সবাই মিলে রাস্তায় নামতে হবে, সবাই মিলে কথা বলতে হবে, সবাই কি মাঠে ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন সেই সম্মিলিত যুদ্ধ করে বাংলাদেশকে রক্ষা করি, বাংলার মানুষকে রক্ষা করি, বাংলার অধিকারকে রক্ষা করি। সবাইকে ধন্যবাদ।